Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি মিতিন মাসিকে নিয়ে। যে মিতিন মাসিকে আমাদের নিয়ে আসার কথা ছিল অরিন্দম শীল এই পুজোতে, সেই মিতিন মাসিকে নিয়ে এখন খবর শোনা যাচ্ছে যে সেই মিতিন মাসিকে নিয়ে এখন টানাটানি চলছে। এবং সেই মিতিন মাসিকে কে নিয়ে আমাদের সামনে পরবর্তীকালে নিয়ে আসতে চলেছেন আবার, সেই নিয়ে কিন্তু আজ আমরা ডিটেলসে আলোচনা করতে চলেছি যে এই মুভিটি আমরা দেখতে আদৌ পাবো কিনা, সেই সমস্ত তথ্য কিন্তু আজ আমরা এই ভিডিওতে দিতে চলেছি। তার আগে আমি বলে দিই যে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে আমার এই ধরনের ইন্টারেস্ট ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যেতে পারে। চলুন চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি ছোট্ট একটি ইন্ট্রোর পরে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশের পর কিন্তু আবার গোয়েন্দা বাজারে টানাটানি শুরু হয়ে গেল। অর্থাৎ আমরা দেখতে পেলাম সুচিত্রা ভট্টাচার্যের যে মিতিন মাসি নিয়ে, সেই মিতিন মাসিকে নিয়ে কিন্তু টানাটানি শুরু হয়েছে এখন। কিছুদিন আগে কিন্তু অরিন্দম শীল জানিয়েছিলেন যে তিনি নাকি এবছর পূজায় মিতিন মাসিকে নিয়ে আসেন এবং তা কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছিল অলরেডি, এবং তার তরফ থেকে কিন্তু একটি পোস্টারও আমরা দেখেছিলাম রীতিমতো। সেখানে কিন্তু মিতিন মাসির চরিত্রে আমরা অভিনয় করার কথা ছিল কোয়েল মল্লিকে। অন্যদিকে খবর শোনা যাচ্ছে যে পরমব্রত চট্টোপাধ্যায় তিনি নাকি মিতিন মাসিকে নিয়ে একটি ওয়েব সিরিজ তৈরি করবে চলেছেন, এবং সেই মিতিন মাসিকে নিয়ে তিনি ভাবনাচিন্তা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন এবং সেখানে কিন্তু অভিনয় করার কথা রয়েছে অর্পিতা চট্টোপাধ্যায়। এবং তিনি যে আদৌ যে কোন মুভি নিয়ে এখানে ওয়েব সিরিজ তৈরি করবে তা কিন্তু এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি, তবে যে তিনি অভিনয় করবেন এবং ওয়েব সিরিজ তৈরি করবেন সেটা কিন্তু সঠিক এবং তিনি কিন্তু নিজেও জানিয়েছেন। এদিকে কিন্তু কয়েকদিন আগে ক্যামেলিয়া প্রযোজনা সংস্থা তরফ থেকে কিন্তু মিতিন মাসির যে 10টি গল্প, সেই 10টি গল্প কিন্তু সত্তা কিনে নিয়েছেন অলরেডি, এবং অরিন্দম শীল কিন্তু শীঘ্রই কিন্তু এই মুভিটি শুটিং শুরু করবেন বলে তিনি জানিয়ে দিয়েছিলেন। এদিকে কিন্তু পরমতে যে সিরিজটি পরিকল্পনা করছেন তার চূড়ান্ত এখনও শৈশবোধ কিন্তু এখনও কিন্তু হয়নি, এবং যে তিনি করবেন সেটা কিন্তু শিওর। এটাই সত্য যে কোনো বিষয় পেলে পরিচালকরা সেটিকে নিয়ে একসাথে আগ্রহী পড়ে। যেমন এই টেন্ডার সিরিজ কিন্তু শুরু হয়েছে কিন্তু ব্যোমকেশ থেকে, ব্যোমকেশ আমরা বাদ দিলাম। ব্যোমকেশের কথা বলতে গেলে অনেক লম্বা কথা চলে আসে। ব্যোমকেশ কিন্তু আমরা চার চারজনকে অভিনয় করতে দেখেছি, অরিন্দম শীলের যে ব্যোমকেশ সেখানেও দেখা যায়, আবার কিন্তু ওয়েব সিরিজে ব্যোমকেশ দেখা যায়, এমনকি শোনা যাচ্ছে এবছর পুজোই কিন্তু যে অভিনয় করতে চলে নতুন একটি ব্যোমকেশকে দেখা যাবে, সেখানে কিন্তু অভিনয় করার কথা রয়েছে পরমব্রত, এবং তাও কিন্তু একটি ইতিমধ্যে কিন্তু ফার্স্ট পোস্টার আমরা দেখে ফেলেছি সেই ব্যোমকেশের। অতএব কিন্তু ব্যোমকেশ থেকে শুরু হয়েছে এই টেন্ডেন্সি। তবে বলা যায় পরিচালক কোনো একটি বিষয় যদি পেয়ে থাকে সেটিকে নিয়ে ভাঙা শুরু করে দিল। কোনো পরিচালক বলে থাকে যে টপিকটা, এই টপিকের উপর একটা মুভি তৈরি করবেন, কিন্তু আরেকজন সাথে পরিচালক বলে থাকেন তিনিও সেই টপিকের উপরে একটি মুভি তৈরি করতে থাকবেন। এটা বন্ধ না করলে কিন্তু টয়লেট কিন্তু আস্তে আস্তে অনেক পিছিয়ে পড়বে, সমস্ত রকমের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কিন্তু পিছিয়ে পড়বে আমাদের টয়লেট, তাই এটা বন্ধ করা অবশ্যই কিন্তু দরকার থাকে। এই টেন্ডেন্সি না হলে কিন্তু বিনয় বাদলের দিনেশের ক্ষেত্রেও আমরা দেখেছি, এবার কিন্তু আমরা দেখতে চলেছি নবমতম সংযোগ হলে কিন্তু মিতিন মাসির, এই মিতিন মাসিকেও নিয়ে আসবো। আমরা দেখলাম টানাটানি চলছে যে আরেকজন পরিচালক প্রথমে কিন্তু বললো যে এ তিনি কিন্তু মিতালি মাসিকে নিয়ে অভিনয় মুভি তৈরি করতে চলেছেন, আরেকজন পরিচালক সাথে সাথে এসে বললো যে তিনি কিন্তু ওয়েব সিরিজ তৈরি করতে চলেছেন। অবশ্যই এটা বন্ধ করার দরকার রয়েছে, নাহলে কিন্তু আমাদের টয়লেট কিন্তু কখনোই আর এগোবে না। অতএব কিন্তু এই মিতিন মাসিকে নিয়ে যখন আর কোনো আপডেট আসবে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটা কিন্তু আছে এই পর্যন্ত, ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, এবং আমার চ্যানেল যদি নতুন থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পেয়ে যেতে পারেন।